নগরীতে গধুলি নামছে, ডুবু ডুবু সূর্য মিলিয়ে যেতে যেতে বিলুচ্ছে বাসন্তী রঙের আভা। এ যেন বসন্তকে বরণ করে নিতে দিনমণির আপ্রাণ চেষ্টা। অমর একুশে বইমেলায় লেগেছে ফাগুন হাওয়া রঙের ছোঁয়া, চারিদিকে চোখ মেলতেই ধরা পড়ে হলুদ লাল বাসন্তী রঙের পোশাকের নরনারী। কেউ মেলা প্রাঙ্গণ ঘুরছেন, কেউ দেখছেন পছন্দের বই। বাঙালির প্রাণের মেলায় এ এক অন্যরকম উচ্ছ্বাস। এবার বসন্ত দিন মিলেছে ভালোবাসা দিবসে, তাতে উৎসবের মহিমা বেড়েছে দ্বিগুণ। গল্প, উপন্যাস কিংবা কবিতা, যেখানেই ভালোবাসার কথা লেখা, তাই ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন পাঠক। আর আমরা যেহেতু তরুণ প্রজন্মের, তো উৎসবকে কেন্দ্র করেই মূলত আমাদের আসা হয়। আর বইমেলা তো আমাদের প্রাণের উৎসব। ফাল্গুন আমার তো খুবই ভালো লাগে, আর যারা বই প্রেমী, বই পড়তে ভালোবাসে, তাদের কাছে ফেব্রুয়ারি মাস তো আসলে এটার মানে অনবদ্য। ভাগালটা তো জাস্ট কয়েকদিনের জন্যই, কিন্তু যারা আসলে লেখক বা বই লেখেন তারা তো কয়েকদিনের জন্য না, তারা দীর্ঘ সময়ের জন্য। উৎসব ঘিরে বইমেলা প্রাঙ্গণে হাজির হয়েছেন প্রবীণ তরুণ লেখকরা, তাদের মনেও উদযাপনের আমেজ। মাথায় ফুল, রঙিন ড্রেস, বসন্তের উৎসব। আবার আজকে এটা শুধু বসন্তের উৎসব না, এটা হচ্ছে ভালোবাসা দিবস, আবার এটা হচ্ছে বই উপহার দেওয়ার দিবস, আবার একটা সরস্বতী পূজা, মানে চারটা উৎসব একসাথে হওয়াতে আজকের বইমেলা জমজমাট। বইমেলা হচ্ছে আমাদের জন্য প্রেমের জায়গা, আমরা যারা লেখক আছি আমাদের জন্য প্রেমের জায়গা, কারণ এখানে পাঠকরা আসে, তাদের সাথে আমাদের প্রেমের যে সখ্যতা আছে সেটি গড়ে ওঠে। ঘোরাঘুরির মাঝখানে আসলে বা উৎসব মুখর একটা পরিবেশ থাকে, এর মাঝখানে আসলে বই দেখেন ওনারা, এটাও একটা ভালো লাগার বিষয় আমি মনে করি। বইমেলার জন্য পুরো ফেব্রুয়ারি জুড়েই উৎসব, তাতে বাঙালির কোনো দিবস যুক্ত হলে লোকসমাগম বাড়ে বহুগুণ। পাঠক বই দেখেন, উপহার দেন একে অন্যকে, সব মিলিয়ে মেলা পরিণত হয় মহোৎসবে। আমাদের এই স্টলে ভালোবাসার বই বলতে গেলে বেশি বিক্রি হয়, বাট আজকে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। তরুণ প্রজন্মের হাতে বই, আমরা এটাই আশা করি, এবং সে বিষয়টাই এই ফাল্গুনে এবং ভালোবাসা দিবসে আমরা দেখতে পাচ্ছি। প্রতি বছর আমি যা লক্ষ্য করেছি সেটা হচ্ছে 15 তারিখের পর আমাদের বিক্রি বেড়ে যায়, আমার প্রচুর বিক্রি হচ্ছে, এবং উৎসবের রং না শুধু, মানুষের মনের রঙও বাড়ছে। ভালোবাসার দিন ফুরিয়ে আসলেও সামনে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতন উপলক্ষ, এছাড়া সরকারি ছুটির দিনগুলো তো থাকছেই। অর্থাৎ সব মিলিয়ে মেলার শেষের দিকে বই বাণিজ্য বৃদ্ধির প্রত্যাশা লেখক প্রকাশকদের। রকিবুল রাহাত, এখন ঢাকা।